আজকে আমরা আলোচনা করব 1s কমপ্লিমেন্ট এন্ড 2s কমপ্লিমেন্ট নিয়ে। 1s কমপ্লিমেন্ট এন্ড 2s কমপ্লিমেন্ট জানার আগে আমাদের জানতে হবে সাইন বিট। তো আমরা 8 বিট নিয়ে কথা বলবো। 8 বিটে আমাদের 8টা ঘর থাকবে, প্রতিটা ঘরকে আমরা বলবো 1 বিট। শেষের যে বিটটি হচ্ছে সেই বিটটি হচ্ছে আমাদের সাইন বিট অর্থাৎ চিহ্ন বিট। যদি আমরা এই বিটে 0 বসাই তাহলে আমরা বুঝবো সংখ্যাটি হচ্ছে আমাদের পজিটিভ, যদি আমরা এই বিটে 1 বসাই তাহলে আমরা বুঝবো সংখ্যাটি হচ্ছে আমাদের নেগেটিভ। এজন্য এটিকে বলা হয় সাইন বিট। ওকে, তো আনসাইন বিটে হচ্ছে আমাদের ধারণ সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। তো আমরা এটা 8 বিটের জন্য বের করলাম, 28 মাইনাস 1 হচ্ছে আমাদের 255। ওকে, তো আনসাইনের জন্য আমরা পাচ্ছি 0 থেকে শুরু করে 255 পর্যন্ত ভ্যালু। আর 1s কমপ্লিমেন্টের জন্য আমরা পাচ্ছি মাইনাস 2n মাইনাস 1, মাইনাস 1 থেকে শুরু করে 1 থেকে শুরু করে আমরা পাচ্ছি 2n মাইনাস 1, মাইনাস 1 পর্যন্ত। তো ভ্যালুটা হচ্ছে আমাদের 8 বিটের জন্য আমরা পাচ্ছি 2, 7 মাইনাস 1 থেকে 2, 7 মাইনাস 1, দ্যাট মিন্স 2, 7 মাইনাস 1, মাইনাস 1, 2, 7 থেকে শুরু করে আমরা সংখ্যাটা পাচ্ছি প্লাস 1, 2, 7 পর্যন্ত। তাহলে 1s কমপ্লিমেন্টের জন্য আমরা পাচ্ছি মাইনাস 1, 2, 7 থেকে শুরু করে প্লাস 1, 2, 7 পর্যন্ত ভ্যালু। আর 2s কমপ্লিমেন্টের জন্য আমরা পাচ্ছি 2n মাইনাস 1 থেকে শুরু করে 2n মাইনাস 1, মাইনাস 1 পর্যন্ত। তো এটিতে 8 বিটে কনভার্ট করলে আমরা পাবো মাইনাস 128 থেকে শুরু করে প্লাস 127 পর্যন্ত 2s কমপ্লিমেন্টের জন্য। তো 2s কমপ্লিমেন্টের জন্য আমরা পেলাম মাইনাস 128 থেকে শুরু করে প্লাস 127 পর্যন্ত। তো আমরা আইনসাইনের রেঞ্জ জেনে গেলাম, 1s কমপ্লিমেন্টের রেঞ্জ জানলাম, 2 কমপ্লিমেন্টের রেঞ্জ জানলাম 8 বিটের জন্য। এখন আমরা দেখব আমরা কিভাবে 1s কমপ্লিমেন্ট করতে পারি এবং 2s কমপ্লিমেন্ট করতে পারি। তো একটি ছোট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি আমাদের বলা হয় 12, 12কে আমরা যদি 2s কমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা কি করব? 2s কমপ্লিমেন্ট করার জন্য আমাদের 1s কমপ্লিমেন্ট জানতে হবে, এই জন্য আমাদের 1s কমপ্লিমেন্টটাও শেখা হয়ে যাবে একটি উদাহরণ দিয়ে। তো 12, তো আমরা 8 বিট নিয়ে কথা বলবো। বিট শেষের বিটটা হচ্ছে আমাদের সাইন বিট। ওকে, এটা হচ্ছে আমাদের সাইন বিট। তো প্রথম বিটের মান হচ্ছে আমাদের 1, পরে হচ্ছে 2, পরে হচ্ছে আমাদের 4, পরে হচ্ছে আমাদের 8, পরে হচ্ছে আমাদের 16, পরে হচ্ছে আমাদের 32, পরে হচ্ছে আমাদের 64। তো এখন আমরা যদি 12 লিখতে চাই তাহলে আমাদের 8 আর 4 বিটটাকে হাই করতে হবে, ওকে, প্লাস 12,
এখানে আমরা কোনো সিম্বল ইউজ করিনি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের প্লাস 12। তাহলে আমাদের সাইন বিটটা হবে 0, যেহেতু প্লাস পরের বিটটা হবে 0, পরের বিটটা হবে 0, পরের বিটটা 0, 8-এর বিটটা 1, 4-এর বিটটা 1, আর বাকি সব বিট 0। তাহলে আমরা প্লাস 12 নিতে পারলাম। তো এই বাইনারি সংখ্যাটাকে আমরা প্রথমে 1’s কমপ্লিমেন্ট করব। 1’s কমপ্লিমেন্ট করার অর্থ হচ্ছে আমাদের বিটগুলোর মান বিপরীত মান নিতে হবে, অর্থাৎ যদি 0 থাকে তাহলে সেই বিটটাকে আমরা 1 করে দেব, আর যদি 1 থাকে সেই বিটটাকে আমরা 0 করে দেব। তাহলে 1’s কমপ্লিমেন্ট করে আমরা পাচ্ছি 0 থাকলে আমরা 1 করব, 1 0, 1 আছে 0 করে দিলাম, বাকিগুলো 1। তো সাইন বিটটা এখন নেগেটিভ হয়ে গেছে, ওকে, এটা আমরা কি করলাম, 1’s করলাম। তো এইভাবে আমরা 1’s করতে পারি। তো আর 2’s কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে, তো 2’s কমপ্লিমেন্ট করার জন্য আমরা 1’s কমপ্লিমেন্ট করার পর যে বাইনারি সংখ্যাটা পাবো তার সাথে 1 যোগ করে দিতে হবে, আর এই যোগফলটা করলেই আমরা যে নাম্বারটা পাবো সেই নাম্বারটি হচ্ছে আমাদের 2’s কমপ্লিমেন্ট। তো বাইনারির যোগ আমরা অলরেডি শিখেছি, 1 আর 1 যোগ করলে আমরা পাবো 0, হাতে থাকবে 1, সেই 1টা এই 1-এর সাথে যোগ হবে আবার 0, হাতে থাকবে 1, সেই 1টা 0-র সাথে যোগ হয়ে 1, আর বাকি বিটগুলো অপর বিটতে থাকবে। তো প্লাস 12-এর 1’s কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এইটা, এবং 2’s কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এইটা। তো এই 2’s কমপ্লিমেন্টকে আমরা বলি মাইনাস 12। অর্থাৎ আমরা যদি প্লাস 12-কে 2’s কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাবো মাইনাস 12, আর যদি মাইনাস 12-কে আবার 2’s কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাবো প্লাস 12। অর্থাৎ যদি আমরা এই মাইনাস 12 বাইনারি সংখ্যাটাকে আমরা 2’s কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাবো প্লাস 12, অর্থাৎ এই সংখ্যাটা, এই বাইনারি রূপটা পাবো 2’s কমপ্লিমেন্টের জন্য। যদি আমরা এই মাইনাস 12-কে 2’s কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাবো এই বাইনারি প্যাটার্নটা।